সুপ্রভাত বন্ধুরা, দীর্ঘ 240 কিলোমিটার পাড়ি দেওয়ার পর আমরা এসে পৌঁছেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টে শুশুনিয়া পর্বত দেখতে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি এটা নদিয়া দেখিয়েছিলাম, এবারে আমাদের দুই গন্তব্যস্থল ছিল বাঁকুড়া। তা আমরা শুশুনিয়া পর্বত, কলকাতা থেকে শুশুনিয়া পর্বতের ডিস্টেন্স প্রায় 240 কিলোমিটার, সময় লেগেছে আমাদের প্রায় 5 ঘন্টা। তো আমরা এই সবে নেমেছি এবং আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলেছি সেই পর্বতের উপরে উঠব আমরা। এবং আস্তে আস্তে যেতে যেতে আমরা বলবো যে কী কী দেখা যায়, কী কী আছে, কীভাবে যাবেন, কোথায় এখানে কোনো থাকার ব্যবস্থা যদি থাকে তো সেই থাকার ব্যবস্থা, এবং যদি কোনো খাওয়া দাওয়ার যদি কোনো ব্যবস্থা থাকে তো সেই খাওয়া দাওয়া কী করবেন এখানে, সব কিছু আমি দেখাবো। তো চলুন আমার সঙ্গে দেখতে থাকুন। ভিডিও শেষ অবধি দেখবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম বেঙ্গল এক্সপ্লোরার আর আমি অভিষেক বোস। খুবই দুর্গম রাস্তা, হাঁটাটা খুবই কষ্টদায়ক। কিছু জিনিস আপনারা মেনটেন করবেন, চেষ্টা করবেন সাথে একটা জলের বোতল দিয়ে দিতে, কারণ যত উপরে উঠবেন আপনার জলের খুব সমস্যা হবে। রাস্তা কিছুটা কিছুটা যাওয়ার পর রাস্তায় একটা দোকান ছোট ছোট আছে ঠিকই, সেখানে বসে আপনার কিছু রেস্ট নিতে পারেন। শুশুনিয়া পাহাড়ের প্রায় 80% আমরা উঠে এসেছি আর 20% বাকি আছে। ভাই একটু বিট নুন দে না। আমরা বেঙ্গল এক্সপ্লোরারের কাছে, এক্সপ্লোরারের সমস্ত বন্ধুদের কাছে আমাদের এই আশা যে বাকি 20% আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে উঠে আমরা কভার করতে পারব। জল খাওয়া এবং রেস্টের পর্ব শেষ হওয়ার পর আমরা আবার উঠতে চলেছি। প্রায় কিছু ধরো 800-900 ফুট আমরা উপরে উঠে পড়েছি, আর হাফ একটু কম রাস্তা বাকি আছে। আমি জানি না কতদূর যেতে পারবো, আপনার রাস্তাটা দেখাচ্ছি দেখুন, পুরো খাড়াই পাহাড়, কোনো রাস্তা আলটিমেট নেই, এখানে কোনো রাস্তা নেই, কিন্তু আমাদেরকে হেঁটে যেতে হবে। তো এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি ভিউ। এই রাস্তা দিয়ে আমাদেরকে উঠতে হবে, কষ্ট করে উঠছি কারণ দেখুন কিরকম কষ্ট, একটু ভুল হলে খুব বড় বিপদ হয়ে যেতে পারে এখানে। তো খুব সাবধানে এখানে উঠবেন। তো আর একটু উঠে পড়ো, খুবই কষ্ট, এরকমই খাড়াই শ্রী পুরোটাই এরকম। আর এক সহযোদ্ধা যাচ্ছেন আমাদের, চলুন আপনার উঠছি। ভিডিওটা আপাতত স্টপ করছি, একদম উপরে উঠে আপনাদেরকে আবার দেখাবো।
তো এখানে ভিডিওটা স্টপ করছি, কারণ এখানে ভিডিও করা খুবই কষ্টদায়ক। চলো চলে এসছি, একটা ফার্স্ট স্টেজ মনে হচ্ছে। তারপরে হাফ রাস্তা ক্রস করার পর আমরা পৌঁছেছি প্রথম পাহাড়ের ঠিক ওপরে। এরপরে আর একটা পাহাড় আছে যেটা আমরা উঠবো, এবং সেখানটাতে আসল আকর্ষণ যেটা রাজা চন্দ্রবর্মন শিলালিপি ওখানে রাখা আছে সেটাই আমরা দেখতে যাবো। তা এখানে অসাধারণ একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, আপনাকে চেষ্টা করছি দেখানোর। এই উপর থেকে পুরো বাঁকুড়া দেখতে পাওয়া যাবে, অসাধারণ সুন্দর দৃশ্য। এই হচ্ছে দেখছেন, এই হচ্ছে যার উপরে আমাদের আর এক যেতে হবে। জানি না এর উপরে উঠতে পারবো কিনা, কিন্তু চেষ্টা করবো এর থেকে আরেকটু দূরে যাওয়ার। রোদ্দুর প্রচণ্ড, গরমও আছে খুব। আমরা সবাই মোটামুটি এসে গেছি, এবার আমরা বেরোবো এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে সিধে চলে যাবো আমরা। দেখা যাক কোথায় যাওয়া, কত যেতে পারি। আরেকটু আরেকটু করে প্রায় দীর্ঘ বহুটা সিঁড়ি উঠে বললাম, আর আমাদের মোটামুটি দম শেষ, কিন্তু তবু চেষ্টা করছি যাতে আর একটু যাওয়া যেতে পারে। রাস্তা একদমই নেই এখানে, পুরোটাই পাহাড়ে ট্রেক করে আপনাদের উঠতে হবে। যারা একটু বয়স্ক, একটু কেন মোটামুটি একটু যাদের পায়ের সমস্যা হতো বয়স্ক লোক, তারা একদমই আসবেন না, তারা নিচ থেকেই চলে যেতে পারেন। আর একটু যাই দেখি, যদি কিছু পাই তো ভালো, নাহলে আমরা ব্যাকই করবো হয়তো। দেখতে পারেন রাস্তা একদম নেই, চারিদিকে জঙ্গল। তা প্রায় দীর্ঘ 3 ঘন্টা পথ চলার পর আমরা নেমে এলাম। আমরা আলটিমেট দেখতে পেলাম না কিছুই, আশা করেছিলাম যে চন্দ্রবর্মনের যে স্মারকলিপিটা আমরা দেখতে পাবো, কিন্তু দেখতে পাবো না, দেখতে পেলাম না। কিন্তু আমরা আরেক নিচে এসে জানতে পারলাম যে আরেকটা রাস্তা আছে যেটা আমাদের গাড়ি করে যেতে পারি, আর সেটা খুব কাছেই হবে। তা আমরা চেষ্টা করবো যে এবারে গাড়ি করে যাওয়ার, কিন্তু সন্ধ্যা সময় অনেকটা বয়ে চলে গেছে, প্রায় 2:30 থেকে 3 বাজতে যায়। তা আমরা খেয়ে দিয়ে চেষ্টা করবো একবার যাওয়ার। তা আমরা এবার নেমে এসেছি, আমরা এবার খেতে যাবো, দেখা যাক
খাবারের অর্ডার আমরা সকালবেলায় দিয়ে এসেছিলাম, তারপর গিয়ে দেখি খাবারটা তৈরি হয়েছে কিনা। তো যদি আপনারা নিজেদের পার্সোনাল গাড়ি করে আসেন তাহলে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে এইদিকে, আপনারা গাড়ি পার্কিং করে এই রাস্তা দিয়ে সিধে চলে আসবেন। আর এই রাস্তাটা সিধে চলে আসছে শুশুনিয়া পাহাড়ের দিকে। আর এই হচ্ছে রেস্টুরেন্ট, আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান দুপুরবেলা তাহলে এই রেস্টুরেন্টে আপনারা খেতে পারেন। বনপ্লাসে গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, এর পুরো ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। এখানে থাকার ব্যবস্থা আছে, সুন্দর পরিবেশের মধ্যে খুব সুন্দর ফাঁকা ওপেন খাবার জায়গা, খুব ফাঁকা। আর রান্না হচ্ছে আপনার ওই দিকটাতে, ওটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে গেস্ট হাউস, যেখানে আপনারা থাকতে পারবেন। এইখান দিয়ে সিধে চলে যাচ্ছে, এইখানে হচ্ছে তোমার খাবার জায়গা, যেখানে আপনারা সকালবেলা এসেই গাড়ি করে পার্কিং করে আগে খাবারের অর্ডারটা দিয়ে দেবেন। আর এই হচ্ছে ওপেন রেস্টুরেন্ট, যেখানে বসে আপনারা খাবেন। অবশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলেছি, কারণ শুশুনিয়া পর্বতে যেটা দেখার উদ্দেশ্যে আমরা উঠেছিলাম সেটা আমাদের দেখা হয় উঠেনি, কারণ আমরা হয়তো রাস্তা ভুল করেছি, তাই জন্য আমাদের অর্ধেক রাস্তা থেকে নেমে আসতে হয়েছে। কিন্তু নিচে আসার পর আমাদেরকে জানতে পারলাম যে আরেকটা রাস্তা আছে যেখানে গাড়ি অনেকটা যায়, এবং আমরা কিছুটা 10-15 মিনিট হাঁটা ট্রেক করার পরেই আমরা রাজা চন্দ্রবর্মন যে শিলালিখি শিলালিপি যেটা আছে সেটা আমরা দেখতে পাবো। তো আমরা সেই পথে এখন চলেছি, এটা ঠিক শুশুনিয়া পর্বতের ঠিক ব্যাক সাইডটা, পিছন দিকটাতে যেতে হবে। এখানে রাস্তাও খুব একটা ভালো নয়, তবু যাওয়ার মতন রাস্তা আছে, চারিদিকে জঙ্গল একদম।
অবশেষে আমরা এসে পৌঁছে গেছি রাজা চন্দ্রবর্মনের সেই শিলালিপি। আমাদের শুশুনিয়া পাহাড়ের শেষ পর্ব, যেটা আমরা রাজার যে শিলালিপি ছিল সেটা আমরা দেখলাম। তো আপাতত আমাদের এই পর্ব শেষ। বাঁকুড়া ডিস্ট্রিক্টের আমরা আর কোথাও আপাতত যাচ্ছি না, নেক্সট আবার যেদিনকে যাবো বলে দেবো, নেক্সট ডেস্টিনেশান আবার ঠিক করা হবে। তা এখানেই শেষ করছি আপাতত।